এদিকে জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবির নির্বাহী পরিচালক ও তদন্ত কমিটির প্রধান ইয়াকুব এলাহি চৌধুরী। বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তদন্ত কমিটির প্রধান বলেন, প্রত্যেকটি বিদ্যুৎ কেন্দ্রেই কিছু না কিছু ঘটেছে, সব তথ্য যাচাই করেই কারণ নিশ্চিত হওয়া যাবে। কনক্লুড করার মতো, উপসংহার টানার মতো অবস্থায় কিন্তু আমরা আসিনি। আমাদের আরো কিছু ডাটা, আরো অন্যান্য স্টেশনেরও প্রয়োজন হতে পারে। পুরা গ্রিডেই কিছু না কিছু ঘটনা ঘটেছে, পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে, লাইন ট্রিপ করেছে, এরকম হয়েছে। সুতরাং এগুলাকে ত্রুটি বলা যায় না, এগুলা ঘটনা, এবং এই ঘটনার সাথে কোনো বিশেষ ত্রুটির সম্পর্কটা আমরা খোঁজার চেষ্টা করি।